বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক স্কুল ফুটবল টুর্নামেন্টকে বিশ্বের অন্যতম বড় টুর্নামেন্ট হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে মেয়েদের ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন দেশব্যাপী মিনি স্টেডিয়াম বানাচ্ছে সরকার সমাজের সর্বস্তরের মানুষেরা সহযোগিতা করলে পড়ালেখার সাথে খেলাধুলাও চালিয়ে যেতে পারবে ছোট ছোট ছেলেমেয়েরা উপলন্দী রিপোর্ট প্রতিবেদনটা এখন আমাদের হাতে আসেনি হাতে আসা মাত্রই আপনাদের সামনে হাজির করছি তবে তার আগে আমরা চলে আসি শেখ কামাল ক্লাব কাপের ফাইনাল নিয়ে শেখ কামাল ক্লাব কাপের ফাইনালে শুক্রবার টিসি স্পোর্টস আর পোচেন সিটিজেনের টক্কর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে সন্ধ্যা সাড়ে ছটায় গ্রুপ পর্বে এর আগে মুখোমুখি হয়েছিল দুই দল সেই ম্যাচ ড্র করে দুই দলই উঠে যায় সেমিফাইনালে মিডফিল্ড পোক্ত ভালো স্ট্রাইকারের অভাব পোচেন সিটিজেনের ওরা ফাইনালে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চট্টগ্রাম আভনীকে হারিয়ে আরেকদিকে টিসি স্পোর্টস ফাইনালে উঠেছে মানাং মার্শিয়ান দিকে হারিয়ে মালদ্বীপ জাতীয় দলের বেশ কজন ফুটবলার আছে টিসি স্পোর্টসে ওপেন চ্যাম্পিয়ন ভারতের উদয়ন মানি জিতেছেন সাত লাখ বিশ হাজার টাকা সেরা দশে একমাত্র দেশি গলফার মোহাম্মদ নাজিম কুর্মিটলা গল্ফ কোর্সে চল্লিশ লাখ রুপি প্রাইজ মানির পিজিটিআই টুর্নামেন্টের ফাইনাল হয়েছে বৃহস্পতিবার সামসুল আরিফিনের রিপোর্ট চার রাউন্ড জুড়েই দারুণ ধারাবাহিক ছিলেন ভারতের উদয়ন ফাইনালে এসে খেলেছেন তিন বার্ডি এক বগি চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে বারো শট কম রানার্স আপ আমান রাজ ওর চেয়ে চার শর্ট পিছিয়ে কুশলী পেশাদারের হাতে উঠেছে বি টি আই ওপেনের ট্রফি হউ লাইক থ্যাংক ইউ নো মাই কোচ মাই প্যারেন্টস র্যালি দ্য দ্য হোল টিম হুজ হেল্প মি অ্যাচিভ মাই থার্ড উইন

আফসোস বাড়িয়েছেন জামাল মোল্লা এটা যে সেকেন্ড রাউন্ডে খেলতে পারতাম তাহলে হয়তো বা ম্যাচটা জিতার জন্য জিততেও পারতাম বেশি শর্টের লিড না মাত্র এগারো আন্ডারে জিততে আমাদের এই কোর্সে এর নর্মালি আমাদের যে এখন কোর্স আছে এই কোর্সে আমাদের মনে করেন পনেরো আন্ডার তো নর্মালি খেলা উচিত ঘরের মাঠে ব্যর্থ দেশের নামি পেশাদাররা নিজেদের খেলা শেষ করে দর্শক হয়ে হেঁটেছেন ভারতীয় গলফারদের সাথে সাথে শামসুল আরিফিন একাত্তর শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে একটা দিন কাটিয়েছে বাংলাদেশের ব্যাটাররা সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম ইকবাল ওকে আর আউট করা যায়নি রিটায়ার্ড হার্ট চালিয়েছেন মমিনুল হক তিয়াত্তর রান করে সেও তামিমের মতো রিটায়ার্ড হার্ট ব্যর্থ সৌম্য সরকার ফিরেছেন নয় রানে অভিজ্ঞ সাকিব তিরিশ আর মাহমুদুল্লাহ করেছেন তেতাল্লিশ রান সাতান্ন রানে ইনিংস খেলে অপরাজিত আছেন লিটন দাস শ্রীলঙ্কার হয়ে তিনটা উইকেট নিয়েছেন করুণারত্নে চুক্তি নিয়ে নয় ছয় করায় জাতীয় ক্রিকেট দলের ইংলিশ ফিজিও ডিন কনওয়েকে বরখাস্ত করতে যাচ্ছে বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন পরবর্তীতে হাই প্রোফাইল ফিজিও নিয়োগ দেবে বিসিবি আকরাম খান আরও জানান শ্রীলঙ্কা টেস্টে উইকেট কিপিং না করার এবং চার নম্বরে ব্যাটিং করার সিদ্ধান্ত যদি মুশফিক নিয়েও থাকে সেটা দলের প্রয়োজনে দেবচৌধুরীর রিপোর্ট গত দেড় দুই বছরে বাংলাদেশ ক্রিকেটে সম্ভবত সবচেয়ে বেশি আলোচনা মুশফিক উইকেট কিপিং ছাড়বেন কিনা সেটা নিয়ে নানা জনের নানা যুক্তি বাস্তবতা বুঝে হয়তো টেস্টের কিপিংটা ছেড়েই দিচ্ছেন মুশফিকুর রহিম মুশি কেন পরে ব্যাট করে দলের সেরা ব্যাটসম্যান নামা উচিত আগে এই আলোচনাতেও সরগরম হয়েছে ক্রিকেট মহল মুশফিক সেটাও বিবেচনায় নিয়েছেন জানা গেছে টেস্টে ব্যাট করবেন চার নম্বরে ক্যাপ্টেন্সি করা আবার কিপিং করা আবার অ্যাজ এ ব্যাটসম্যান নাম্বার পাঁচে গিয়ে রেসপন্সিবিলি নিয়ে ব্যাটিং করা তো এটা আসলে অনেক হাই কনসেনট্রেশন লাগে তো আমার মনে হয় যে এই দিক দিয়ে যদি সে এই জিনিসটা যদি ওর থেকে আসে তাহলে আমার মনে এটা ওর জন্য ভালো হবে টিমের জন্য ভালো হবে ও যদি যত তাড়াতাড়ি ব্যাটিং করে কারণ ওর আপনি দেখেন ওর অনেকগুলো ইনিংস কিন্তু আপনার ব্যাটসম্যানদের জন্য সে কিন্তু লম্বা করতে পারেনি আপনার ওর যখন সেভেন্টি এইটটিতে গিয়েছে তখনই টেলার এসে ওর সাথে জয়েন করেছে বাট বেস্ট ব্যাটসম্যান শুড ব্যাট আর্লিয়ার এবং আমি মনে করি যে কনোয়ে চুক্তি না মেনে হঠাৎই বোর্ডের কাছে বেশি টাকা দাবি করেছেন ঝামেলা পাকিয়ে দলের সাথে শ্রীলঙ্কায়ও যাননি পরে নাকি ভুল স্বীকার করে সমঝোতার চেষ্টা করেছেন ইংলিশ ফিজিও বিরক্ত বিসিবির মন গলেনি শেষ হচ্ছে ডিন কনোয়ের বাংলাদেশ চ্যাপ্টার কন্ট্রাক্ট যা ছিল পুরাপুরি সে কিন্তু আপনার তার অপোজিট কাজটা করেছে তো এই ধরনের প্রফেশনালিজম আসে না এই জিনিসটা তো এই ধরনের আমরা আশা করিনি বাট এটা কোনো প্রবলেম না আমরা যেহেতু আমরা খুব ভালো 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 ফিজিও ট্রেনার কোচ সব কিছু নিয়ে আসতেছি তাহলে ইনশাল্লাহ আমরা হয়তো কিছুদিনের মধ্যে ইচ্ছে ভালো

মৌলানা ভাসানি স্টেডিয়ামে নীল টার্ফ তৈরি চার মার্চ থেকে এখানেই বসছে ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড টু আসতে শুরু করেছে দলগুলো বাংলার আয়োজন দেখতে আরেকটু খোলাসা করলে নিরাপত্তা ব্যবস্থা দেখতে ইতোমধ্যেই কাজে নেমে পড়েছে এর দুই কর্তা নিরাপত্তার অজুহাত দেখিয়ে কানাডার নাম প্রত্যাহার ওদের জায়গায় এসেছে মালয়েশিয়া বিশ্ব হকি ফেডারেশন কর্তারা কেমন দেখছে বাংলার আয়োজন আমরা দলগুলো সব হোটেল আর ভেন্যু দেখেছি আয়োজকদের বিভিন্ন বিষয় বলেছি এখন পর্যন্ত আমাদের ভালো লেগেছে অল গুড সোফা দুই গ্রুপ আট দলের টুর্নামেন্ট বুধবার সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থা জানিয়েছে আয়োজকরা আমাদের ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং হয়েছে পুলিশ কমিশনার মহোদয়ের সাথে আমাদের মিটিং হয়েছে আমাদের নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে সব ধরনের সাপোর্ট তারা দিবেন সে ব্যাপারে আমাদের অলরেডি আশ্বাস দিয়েছেন এছাড়াও তারা নিজেদের মতো করে যে ধরনের সিকিউরিটি দেওয়ার প্রয়োজন সে ব্যাপারেও তারা তাদের মতো করে ব্যবস্থা নিচ্ছেন মাঠের বাইরের কাজে বাহবা মিলেছে বাংলাদেশ হকি ফেডারেশন ফেডারেশনের টার্ফের খেলাতেও এদিন মুন্সিয়ানা দেখিয়েছে অলিভার কার্ডসের শিষ্যরা ঘানার সাথে আগে দুই প্রস্তুতি ম্যাচে হার আর ড্র শেষটায় চয়নের গোলে জয় ওটাই নাকি মূল লড়াইয়ের আগে বড় অনুপ্রেরণা বাংলাদেশের জয়টা দরকার ছিল এরপরও বলবো ছেলেরা পুরোপুরি ছন্দে আসেনি মালয়েশিয়ার সাথে ম্যাচের আগে বেশ কিছু জায়গায় উন্নতি প্রয়োজন প্রস্তুতি ম্যাচ শেষে টুর্নামেন্টের জন্যে জিমিকে অধিনায়ক করে আঠারো জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন জায়গা মেলেনি নভেম্বরে হংকংয়ে এইচএফ কাপের সেরা খেলোয়াড় হাসান জুবায় নিলয়ের সাইফুল রূপক একাত্তর ঢাকা এশিয়া সেভেন্স ট্রফিতে খেলতে সকালে কাতারের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ জাতীয় রাগবি দল জয় না অভিজ্ঞতা অর্জনই রাগবি ফেডারেশনের কর্তাদের মূল লক্ষ্য খেলোয়াড়রা ভাবছে এক ধাপ এগিয়ে অংশগ্রহণই না ভালো রেজাল্ট ওদের প্রত্যয় মাদি হাসানের রিপোর্ট মনে করে আমাদের রাগবি অনেক পিছিয়ে আছে বাট সত্যি কথা বলতে আমরা যে গতিতে বাড়ছি আমাদের ম্যানেজমেন্ট থেকে নিয়ে প্লেয়ার ট্রেনিং থেকে নিয়ে ইটস ভেরি ফাস্ট ইনশাল্লাহ চিন্তা করছি যে রাগবিকে আমরা টু থাউজেন্ড সেভেন্টিনে আসার জন্য যা যা লাগবে আমরা যাবতীয় সব কিছু করবো দেশের রাগবিকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে ভীষণ তৎপর ফেডারেশন সেই লক্ষ্যের পয়লা ধাপ কাতারের এশিয়া রাগবি সেভেন্স ট্রফি টুর্নামেন্টটাকে সামনে রেখে গেল তিন মাস অনুশীলন করেছে সেনাবাহিনীর নিয়ে গড়া জাতীয় রাগবি দল এবার আসল পরীক্ষার পালা খেলোয়াড়রা আশাবাদী আসবে পজিটিভ রেজাল্ট প্রথমে বিশ জন ট্রেন করছি সেখান থেকে বাছাই করে দশ জন প্লেয়ার আমাদের রাখা হয়েছে গতবার আমরা যেটা করছি পাঁচ নম্বর হয়েছি কিন্তু আমাদের প্রত্যেক তার থেকে উপরে সেমিফাইনাল খেলা বা আপ করা এর আগে ভারতে খেলার অভিজ্ঞতা থাকলেও এবারই বড় আসরে নাম লিখেছে বাংলাদেশ টুর্নামেন্টের প্রস্তুতিতে সন্তুষ্ট ফেডারেশন পৃষ্ঠপোষকরা গত বছর আমরা যে এশিয়ান গেমটা খেললাম ওইটা তো আমার প্লেয়ার খুব ভালো খেললো বাট এইবার ওর অনেক বেটার অনেক ভালো অনেক উন্নত খেলাধুলার মান অনেক উন্নত হয়ে গেছে এবং প্র্যাকটিসও খুব ভালোভাবে করতেছে যার জন্য আমি আশাবাদী আমার টিম এবার একটা না একটা কিছু এই দেশের মানুষের জন্য বয়ে নিয়ে আসবে কিছু কিছু মানুষ আছে ভেরিয়েশন পছন্দ করে রাগবিও যদি আমরা ফোকাসিং করি এবং এখানে কিছু ফাইন্যান্স দেওয়া যায় তাহলে অবশ্যই রাগবি একটি ভালো জায়গায় যাবে সেভেন্স ট্রফির গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ইরান আর থাইল্যান্ডের সাথে সেমিফাইনাল খেলতে পারলে মিলবে মূল এশিয়া কাপের টিকিট মাহারি হাসান একাত্তর ঢাকা যেমনটা শুরুতে বলছিলাম বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক স্কুল ফুটবল টুর্নামেন্টকে বিশ্বের অন্যতম বড় টুর্নামেন্ট হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে মেয়েদের ফাইনালে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন দেশব্যাপী মিনি স্টেডিয়াম বানাচ্ছে সরকার সমাজের সর্বস্তরের মানুষেরা সহযোগিতা করলে পড়ালেখার সাথে খেলাধুলা চালিয়ে যেতে পারবে ছোট ছোট ছেলে মেয়েরা উপলন্দি রিপোর্ট ফজলা আতুল নেসা মুজিব গোল্ড কাপ ফুটবল এবারের বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে চৌষট্টি হাজার দুশো ষাটটা স্কুল খেলোয়াড় সংখ্যা প্রায় এগারো লাখ বঙ্গমাতা বেগম ফজলাতুনেসাফ মুজিব গোল্ড কাপেও একই অবস্থা স্কুল সংখ্যা চৌষট্টি হাজার খেলোয়াড় প্রায় এগারো লাখ পাবেন এত বড় টুর্নামেন্ট এত বড় আয়োজন ফাইনালে উপস্থিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু প্রাথমিক গোল্ড কাপের চ্যাম্পিয়ন হয়েছে লালমনিরহাটের টেপুর গাড়ি বিদ্যালয় আর বঙ্গমত প্রাথমিক গোলকাপের শ্রেষ্ঠত্ব কক্সবাজারের টেটং সরকারি স্কুল ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী দুটো টুর্নামেন্টে একুশ লাখ তিরাশি হাজার সাতশো জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করেছে আমার মনে হয় পৃথিবীর আর কোন দেশে এত বিশাল আকারে কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় না কোনো খেলাধুলা হয় না কাজে আমার সংগ্রামী অভিনন্দন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমার দোয়া সবাইকে আমি জানাচ্ছি দেশের ছোট ছোট ছেলে মেয়েদের খেলাধুলা নিশ্চিত করার জন্য সমাজের সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী প্রত্যেক উপজেলায় আমরা একটা মিনি স্টেডিয়াম করে দেব যেখানে সব সময় যে কোনো খেলাধুলা অনুশীলন করতে পারবে সেই জন্য কোনো স্কুলের খেলার মাঠ বা কলেজের খেলার মাঠ না সম্পূর্ণ আলাদাভাবে আমরা মিনি স্টেডিয়াম তৈরি করে দেব। যেখানে এই খেলাধুলার চর্চা সাংস্কৃতিক চর্চা এগুলি সব ভালোভাবে যাতে হয় তার ব্যবস্থা করা অনুষ্ঠানে এফসি অনূর্ধ্ব চোদ্দ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে চ্যাম্পিয়ন আর সাব ফুটবলের রানার্সআপ হতে বাংলাদেশের মেয়ে ফুটবলারদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী উপলন্দী একাত্তর ঢাকা চলছে খেলাযোগ ফিরছে একটা বিরতির পর সাথেই থাকুন